হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অনার্স কোর্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে পাস নম্বর কত এবং পাস কোর্সেরই বা পাস নম্বর কত, সেই নিয়ে তোমাদের অনেকেরই বিভ্রান্তের মধ্যে রয়েছে এবং তোমাদের সেই কারণে আজকে এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব অনার্স এবং পাসের পাস মার্কিং নিয়ে এবং কত পার্সেন্ট না পেলে তোমরা অনার্স থেকে পাসে কনভার্ট হয়ে যাবে, সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবো। সেই কারণে তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করে তোমাদের এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো তাদের অনেকেরই পাস কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে, কিংবা অনেকেরই অনার্স কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু তোমরা অনেকেই জানো না অ্যাকচুয়ালি অনার্স কোর্সের পাস নম্বর কত কিংবা পাস কোর্সের পাস নম্বর কত, কত নম্বর পেলে অ্যাকচুয়ালি অনার্স কোর্স থেকে আমরা পাস কোর্সে কনভার্ট হয়ে যাব এবং কত নম্বর তুলতে না পারলে অ্যাকচুয়ালি আমরা ফেল করে যাব, আমরা পুরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবো না। তো এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবার প্রথমে তোমাদের অনার্স কোর্স নিয়ে আলোচনা করব। তোমাদের অনার্স কোর্সে একটা অনার্সের সাবজেক্ট থাকে এবং এছাড়া দুটো পাসের সাবজেক্ট থাকে। তো এখানে অনার্স কোর্সে তোমাদের এর কিন্তু অনার্সের যে সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করছো সেই সাবজেক্টে কিন্তু তোমাদের 40% মার্কস পেতে হবে, তবেই কিন্তু তোমরা অনার্স কমপ্লিট করতে পারবে। তো এখানে তোমাদের 40%-এর কম পেলেও তোমরা অ্যাকচুয়ালি এই অনার্স তোমাদের টিকিয়ে রাখতে পারবে। কিভাবে সেটা বলছি, তো ফার্স্ট ইয়ারে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের কী বললাম টোটাল তিনটে ইয়ার মিলিয়ে তোমাদের 40% নাম্বার তুলতে হবে, এবং যদি তোমরা কোনো কারণে তার থেকে কম ফার্স্ট ইয়ারে পাও, ধরো 35% পেলে, 40%-এ অ্যাকচুয়ালি অনার্স পাওয়ার যে পাস নম্বর সেটা হচ্ছে 40%, কিন্তু তোমরা 35 পেলে, মানে 100-র মধ্যে তোমরা 35 পেলে, সেক্ষেত্রে তোমরা যদি 35% পাও তাও তোমরা অনার্স কোর্স টিকিয়ে রাখতে পারবে। মানে ফার্স্ট ইয়ারে কোনো কারণবশত তোমার একটু নম্বর কমে গেল, তোমরা 40% পেলে না, 35% পেলে। তো এখানে 35% যদি তোমরা পাও তাহলে তোমাদের অনার্স কোর্স টিকে থাকবে সেকেন্ড ইয়ারও, এবং তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠে যাবে, ফার্স্ট ইয়ারে 5% নম্বর কম ছিল, সেই 5% নম্বর কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারে তুলতে হবে। এবং যদি তোমরা যদি কোনো কারণে সেকেন্ড ইয়ারেও 40% না পাও, 35% পাও, তাও তোমরা কী হচ্ছে থার্ড ইয়ারে উঠে যাবে, এবং থার্ড ইয়ারে ওঠার পর তোমাদের এই যে গ্যাপগুলো তোমাদের রয়ে গেছে 5%-এর, সেই গ্যাপটা তোমার থার্ড ইয়ারের মধ্যে কমপ্লিট করতেই হবে, এবং থার্ড ইয়ারে নিজস্ব যে থার্ড ইয়ারে যে 40% সেই 40% নাম্বার তো তুলতেই হবে। তার মানে বুঝতেই পারছো তোমাদের এর টোটাল 40% নম্বর তুলতে হবে, কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কোনো কারণবশত তোমরা যদি 35% এর মধ্যে থাকো, মানে কোনো কারণবশত 40%-এর থেকে কমে যায়, 35% অ্যাটলিস্ট তোমাদের থাকে, তাহলে তোমরা অনার্স কোর্স টিকিয়ে নিয়ে যেতে পারবে। এখন কথা হচ্ছে ফার্স্ট ইয়ারে দেখা গেলো 35%ও তোমাদের যে অনার্সের সাবজেক্ট আছে সেই সাবজেক্টে 35%ও তোমাদের উঠলো না, সেক্ষেত্রে কী হবে তোমাদের? সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনার্স কেটে যাবে। তোমরা ফার্স্ট ইয়ারে অনার্স নিয়ে পড়ছিলে, ধরো তোমরা আমি কথার কথা ধরে নিলাম তোমরা ইংলিশ অনার্স বা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ছো, তো এখানে তোমাদের 35% না পেলে তোমাদের অনার্স কোর্স টিকলো না, তোমরা দেখা গেলো 34% পেলে। তো যখনই তোমরা 34% পেলে তোমাদের অনার্স কেটে গেলো, এবং সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা কী হচ্ছে যে সাবজেক্টটা তোমরা অনার্স নিয়েছিলে সেই সাবজেক্টটা পাসে কনভার্ট হয়ে গেলো, মানে তোমরা ইংলিশ অনার্স বা তোমরা ধরে নিলাম আমি ম্যাথামেটিক্স অনার্স নিয়েছিলে, ম্যাথামেটিক্স অনার্সে ফার্স্ট ইয়ারে গিয়ে দেখলে তোমরা 34% পেয়েছো বা ওর থেকে মানে 35%-এর থেকে কম পেয়েছো। যেই 35%-এর থেকে কম পেলে তাহলে সেক্ষেত্রে কী হলো, তোমার যে সাবজেক্টটা ছিল ম্যাথামেটিক্স সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা অ্যাকচুয়ালি কী হয়ে গেলো, তো সেকেন্ড ইয়ারে গিয়ে পাসের সাবজেক্ট হয়ে গেলো, মানে ম্যাথামেটিক্সটা তোমাদের পাস সাবজেক্ট হয়ে গেলো, অনার্স কেটে গেলো, তোমরা পাস কোর্সে অ্যাডমিশন নিয়ে নিলে, মানে পাস কোর্সে এনরোল করে নিলে, মানে অনার্সটা তোমাদের টিকিয়ে রাখতে তোমরা পারলে না। মানে এক কথায় যদি তোমাদের বলি, তোমরা যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে তিনটে ইয়ার মিলিয়ে টোটাল তোমাদের 40% নাম্বার পেতে হবে, যদি 40% তোমরা নম্বর পাও তাহলে অনার্স নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। এছাড়া যেমনটি বললাম যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কোনো কারণে তোমাদের 40% না উঠে যদি 35% অ্যাটলিস্ট পাও, তোমরা সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে উঠতে পারবে, কিন্তু সেই নম্বরটা তোমাদের থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে কমপ্লিট করতেই হবে, সেই নম্বরটা তুলতেই হবে, মানে মোট 40% তোমাদের নম্বর লাগবেই। এরপরে আমি বলবো তোমাদের পাস কোর্সের কথা। পাস কোর্সে অ্যাকচুয়ালি তোমাদের পাস নম্বর কত, তো এখানে পাস কোর্স বলতে তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো তোমাদেরও পাসের সাবজেক্ট আছে, যারা পাস নিয়ে পড়ছো তাদেরও টোটাল সবগুলোই পাসের সাবজেক্ট রয়েছে। তোমরা যদি পাসের সাবজেক্টে 30% নম্বর পাও তাহলে কী হচ্ছে, তোমরা পাসের সেই সাবজেক্টটাই অ্যাকচুয়ালি পাস করে যাবে। ধরো তোমাদের এই অনার্সের সাবজেক্ট রয়েছে একটা ম্যাথামেটিক্স এবং বাদবাকি দুটো আছে ফিজিক্স বা কেমিস্ট্রি, দুটো হচ্ছে কি তোমাদের পাসের সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাদের 30% পেলে পাস
করে যাচ্ছ। তো এখানে তোমাদের শুধু যারা নর্মাল শুধু পাস কোর্স নিয়ে পড়ছে তাদের তিনটে সাবজেক্ট রয়েছে, সেই তিনটে সাবজেক্টই তাদের 30% করে তুলতে হবে। তো এখানে কথা হচ্ছে আরও একটা ব্যাপার এখানে বলে দিই তোমাদের, এ তোমরা যেমন অনার্সের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, পাসের ক্ষেত্রে কী রয়েছে, পাসের ক্ষেত্রে তিনটে সাবজেক্টের মধ্যে তোমরা যদি একটা সাবজেক্টও ফেল করো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে যাবে। তোমাদের টোটাল তিনটে সাবজেক্ট রয়েছে পাসের সাবজেক্টে, এক তোমাদের তিনটে সাবজেক্টের মধ্যে ধরো তুমি একটাই পাস করলে আর বাদ বাকি দুটোতে পাস করলে না, সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাবে। তোমাদের এই যে দুটো সাবজেক্টে তোমরা ফেল করেছো সেই দুটো সাবজেক্টে সাপ্লি তোমাদের পড়ে গেলো, পরের বছর মানে সেকেন্ড ইয়ারে উঠে তোমাদের আবার সেই দুটো সাবজেক্ট কভার করতে হবে। তো অ্যাকচুয়ালি এরকমভাবে সেকেন্ড ইয়ারেও তাও সেকেন্ড ইয়ারে গিয়েও তোমাদের যদি একটা সাবজেক্টে পাস করো তাহলে তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠে যাবে এবং বাদ বাকি যে দুটো সাবজেক্ট থাকবে সেই দুটো সাবজেক্টে তোমার থার্ড ইয়ারে গিয়ে কমপ্লিট করতে হবে। এবং ধরো তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে একটা একটা করে সাবজেক্ট পাস করেছো আর বাদ বাকি দুটো দুটো করে সাবজেক্ট বাকি আছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের, এবং থার্ড ইয়ারে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত কিছু যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার প্রত্যেকটা পরীক্ষায় দিতে হবে, মানে তোমার থার্ড ইয়ারে গিয়ে প্রত্যেকটা পরীক্ষায় পাস করতেই হবে, তারপরেই কিন্তু তোমরা সার্টিফিকেট পাবে। আদারওয়াইজ দেখা গেলো তোমরা থার্ড ইয়ারে সব পরীক্ষায় পাস করে গেছো, থার্ড ইয়ার তোমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদের সাপ্লি রয়েছে, মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কোনো একটা সাবজেক্টে তোমাদের ব্যাক আছে, সেক্ষেত্রে সেই সাবজেক্টটাও তোমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা অ্যাকচুয়ালি তোমাদের পুরো গ্র্যাজুয়েশন পাস কোর্সও কমপ্লিট করতে পারবে। অনার্সের ক্ষেত্রেও তাই, অনার্সের ক্ষেত্রে অনার্স সাবজেক্ট তোমার কমপ্লিট হয়ে গেছে, অনার্সের ডিগ্রি তোমরা পেয়ে গেছো ভাবছো, কিন্তু কোনো কারণে ধরো যে পাসের সাবজেক্ট দুটো রয়েছে সেই পাসের সাবজেক্টে একটাই সাপ্লি রয়েছে, সেক্ষেত্রেও তোমাদের কী হচ্ছে অনার্স পুরোপুরি গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট হলো না, ওই পাসের যে সাবজেক্টটা সাপ্লি রয়েছে সেই পাসের সাবজেক্টটাও তোমাকে ক্লিয়ার করতে হবে। থার্ড ইয়ার পেয়েও তোমরা যদি ক্লিয়ার না করতে পারো তোমাদের কাছে অপশান থাকে যে ফোর্থ ইয়ারে গিয়েও তোমরা ধরো ফার্স্ট ইয়ারে কোনো সাবজেক্ট বাকি রয়েছে সেই ফার্স্ট ইয়ারের সাবজেক্টটা কমপ্লিট করতে পারো, বা যে কোনো ইয়ারেরই থাকুক না কেন সেটা কমপ্লিট করতে পারো, তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্রপার সার্টিফিকেট তোমরা পেতে পারো। তো গ্র্যাজুয়েশনে তোমাদের পাস নম্বর কী রয়েছে এবং পাসের রুলস রেগুলেশন কী রয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিলাম। এছাড়া অনার্স সংক্রান্ত অন্য কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা আমাকে ইনস্টাগ্রামে সরাসরি ফলো করে আমাকে মেসেজ করতে পারো। এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।